নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই মুহূর্তে অর্গাজা টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়ে একটা খবর উঠে আসলো, তাই আপনাদের সম্পূর্ণ ব্যাপারটা জানানোর জন্য ভিডিওটা করছি। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আপনাদের বলছি যে অর্গাজার টিচার নিয়ে কিন্তু আপনাদের ডিপিএসসিতে আরেকটা লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো সেই জন্যে আপনাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়টা জানালাম। অবশ্যই আপনাদের যে ডিপিএসসি আছে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন, আর আপনাদের এমএমদের সাথে যোগাযোগ করবেন যে আপনার নাম কবে আসবে, যে আপনাদের সিরিয়াল ওয়াইজ আপনাদের নামটা কোথায় আছে, কবে আপনাদের নামটা ডিপিএসসি এই সেই পিডিএফে প্রকাশিত হতে পারে, অবশ্যই সে ব্যাপারে যোগাযোগ আপনারা করবেন। আর আপনারা অবশ্যই কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি আমার কাছে কোনো লিস্ট আমি পাই তাহলে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেব। তো আপনাদের যেটা বললাম, আপনাদের এখন কিন্তু যতগুলো লিস্ট বার হচ্ছে তাদের কিছু বাড়িতে মানে আপনাদের বাই পোস্ট হয়ে একটা নোটিশ কিন্তু অবশ্যই যাবে। তো আপনারা অপেক্ষা করুন, আমাকে কিন্তু কয়েকজন মেসেজ করেছিল যে ওদের কয়েকজনের কিন্তু নাম প্রকাশিত হয়েছে ডিপিএসসিতে, তাদের নাম আছে। তো আপনারা আপনাদের নাম চেক করার জন্য অবশ্যই ডিপিএসসিতে যোগাযোগ আপনাদের করতেই লাগবে। আর আপনাদের বলছি এবার যত রকম নিয়োগ প্রক্রিয়া আছে সমস্ত কিছু কিন্তু সুষ্ঠুভাবে হবে। তো এইবার যে নামগুলো এসেছে সেই নামগুলো এসেছে মানেই যে তাদের একদম সিলেকশন হয়ে গেছে সেরকমটা না কিন্তু। তো আপনাদের একটা চাকরি হওয়ার পিছনে অনেক রকম প্রসেসিং থাকে, তো সেই প্রসেসিংগুলো এক ধাপে করে এগিয়ে যাচ্ছে। তো আপনাদের নাম আস্তে আস্তে কিন্তু ভালোভাবে চাকরি প্রার্থী মানে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের কাছে পৌঁছাবে। তো একটু সময় লাগবে, অবশ্যই আপনাদের সবার আসবে, ধাপে ধাপে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আপনাদের সেই খবরগুলো আসবে। আমি এর আগের ভিডিওগুলোর মধ্যেও আপনাদের জানিয়ে দিয়েছিলাম। তো আপনাদের কিন্তু খুবই একটা ভালো খবর জানিয়ে দিলাম। তো এখন দেখা যাক কবে আপনাদের সকলের অ্যাপয়েন্টমেন্ট লেটার আর কবে আপনাদের ডিপিএসসিতে সকলের নাম আসে, তো এখন সেটা দেখার একটা বিষয়। তো যেহেতু সরকার অনেক রকমভাবে দুর্নীতি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেই জন্যে যত রকম পেন্ডিং কেসগুলো আছে সেইগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে আপনাদের আস্তে আস্তে অর্গাজার টিচার ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া হবে। এনসিটির তরফ থেকে জানিয়ে দিয়েছে যেহেতু দুর্নীতি হয়েছে, যেহেতু পেন্ডিং কেসগুলো অনেক রয়েছে, তো সেই পেন্ডিং কেসগুলো আস্তে আস্তে কমপ্লিট করে আপনাদের অর্গাজার টিচার ধাপে ধাপে এগিয়ে যাবে। আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের যেটা 2022-এর রিক্রুটমেন্ট আছে সেটা আস্তে আস্তে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তারপরে আস্তে আস্তে আপনাদের অর্গাজার টিচারের ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া হবে। তো আপনারা একদম চিন্তা করবেন না। তো অনেকেই বলছিল যে অর্গাজার টিচার কি সত্যি সত্যি নিয়োগ প্রক্রিয়া হবে? তো আপনাদের হ্যাঁ মানে সত্যি করে বলছি যে আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট হবে, কিন্তু একটু সময় লাগতে পারে। তো যেহেতু সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণ করে সম্পূর্ণ মানে অর্গাজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, তো আপনাদের অবশ্যই হবে। তো এর আগের ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণটা আলোচনা করে দিয়েছি যে আপনাদের অর্গাজার টিচার কীভাবে শুরু হয়েছে, কী প্রসেসিং, সম্পূর্ণ হিস্টোরিটা আমি জানিয়েছি, অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। তা আমি অবশ্যই ভিডিওটা লাস্টে আমি দিয়ে দিব। তো যেহেতু ছোট্ট একটা আপডেট ছিল তো আপনাদের জানিয়ে দিলাম। অনেকে আমাকে কমেন্ট করে যে প্রত্যেক দিনই কেন ভিডিও দিয়ে প্রত্যেক দিন ভিডিও না করলে আমাকে মেসেঞ্জারে মেসেজ, হোয়াটসঅ্যাপে কল অনেক মেসেজ আসে, তো সেগুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো সেই জন্য ডাইরেক্ট ভিডিও করে জানিয়ে দিই, আর ভিডিও না করলে অনেকেই টেনশন করে, তো সেই জন্য ভিডিও করে দিই। অনেকেই আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, অনেকে অনেক কাজের সাথে জড়িত আছে, যেহেতু আপডেট নিতে পারে না কাজের মধ্যে জড়িত থাকে, তো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। তো সেই জন্য আপনাদের সম্পূর্ণরূপে যেটা জেনুইন আপডেট সেটা সবসময় আপনাদের সাথে শেয়ার করছি, আমি খোঁজ খবর নিয়েছি সেই জন্য আপনাদের সাথে খবরটা শেয়ার করছি। তো আপনাদের সুচিন্তিত মতবাদ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা। আর আপনাদের যেটা অর্গাজার টিচার নিয়োগ প্রক্রিয়া আছে যেটা খবর ছিল আজ পর্যন্ত সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আবার একটা নতুন আপডেট যখনই আসবে তখনই আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো আপডেট এখানেই ছিল, আবার একটা নতুন আপডেটের সাথে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।